স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে আলোচিত স্কুল ছাত্র সনি হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন নাটোরে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার নাটোরে প্রাণ আরএফএল গ্রুপের আমজাদ খান চৌধুরীর নার্সিং কলেজের উদ্বোধন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে আলোচিত স্কুল ছাত্র সনি হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার সহ বিচারের দাবিতে মানববন্ধন করেছে সনির পরিবার ও এলাকাবাসী সোমবার বেলা এগারোটার দিকে নগরীর এ এইচ এম কামারুজ্জামান চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকাবাসী দাবি করেন যারা পলাতক রয়েছে তাদের গ্রেফতার সহ দ্রুত বিচার করতে হবে এছাড়া রাজশাহীতে কিশোর গ্যাং এর এমন ভয়ঙ্কর ঘটনা বন্ধে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এলাকাবাসী গত তিন জুলাই পূর্ব জেরে সনিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয় নাটোরে এক নারীকে অপহরণ করে গণধর্ষণ মামলার প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেফতার করেছে র্যাব রবিবার বিকেল তিনটার দিকে জেলার সদর থানাধীন হাফরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব পাঁচের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় র্যাব জানায় গত আট জুলাই রাত দশটার দিকে নিজ বাড়িতে ফেরার পথে মামলার প্রধান আসামি জাকির হোসেন সহ অজ্ঞাত নামা আরও তিন চারজন মামলার বাদিনীকে হাত ধরে টেনে ছিঁচড়ে জোরপূর্বক অপহরণ করে একটি অটো গাড়িতে করে উত্তর বরগাছা বিলের মধ্যে মারপিট করে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে ভিকটিমের আত্মচিৎকারে আশেপাশের লোক আসলে আসামিগণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে ভিকটিম নাটোর সদর থানায় আটকৃত ব্যক্তি সহ অজ্ঞাতনামা আরো জনের বিরুদ্ধে গণধর্ষণ মামলা দায়ের করেন পরবর্তীতে সিপিসি দুই নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপারেশন পরিচালনা করে ধর্ষক জাকির হোসেনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আটকৃত আসামিকে নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে সাম্প্রদায়িক দাঙ্গায় মিথ্যা মামলায় নোয়াখালী জেলা জজ কোর্ট থেকে জামিন পেয়েছেন নোয়াখালী জেলা বিএনপি সহ সভাপতি নাজমুল গনি চৌধুরী মান্না ও জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মর্শিদুল আমিন ফয়সল এ সময় কোর্ট এলাকায় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ মামলার শুনানি করেন সাবেক এমপি ও নোয়াখালী বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান সহযোগী ছিলেন নোয়াখালী বারের সভাপতি অ্যাডভোকেট আব্দুল রহিম চূর্ণ ত্রিবার্ষিক সম্মেলনের দিন পুনর্বিবেচনা সহ আট দফা দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সোমবার সকাল দশটার দিকে তমালতলায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্ডার আলী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান আগামী ২৬ জুলাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিন ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ কিন্তু সেই দিনটিতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সমস্যা থাকায় তারা সেদিন সম্মেলন করতে চায় না এজন্য আগামী ২৬ তারিখ দিনটি পরিবর্তন সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুলকে রাখা যাবে না যারা নৌকার বিরোধিতা করছেন তাদের কোনো পদ না দেওয়া ডেলিগেটদের সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করা সহ আটটি দাবি দাবি জানানো হয় তাদের মানা না হলে তারা সম্মেলনে উপস্থিত হবেন না বলে ঘোষণা দেন নাটোরের প্রাণ আর গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর নামে একটি নার্সিং কলেজের উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুর বারোটার দিকে সদর উপজেলার চাঁদপুর পীরগঞ্জ এলাকায় স্থাপিত এই কলেজের উদ্বোধন করেন নার্সিং কলেজের চেয়ারম্যান ও প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের প্রিন্সিপাল প্রিন্স রায় প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কারখানার জেনারেল ম্যানেজার হজরত আলী সহকারী জেনারেল ম্যানেজার তহিদুজ্জামান সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উজমা চৌধুরী বলেন সারা বিশ্বে নার্সিং পেশা একটি সন্মানজনক পেশা দেশেও এই পেশার ব্যাপক চাহিদা রয়েছে নার্সিং কলেজের মাধ্যমে কম খরচে মানসম্মত শিক্ষা প্রদান করা গেলে দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখতে সমর্থ হবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হবে এর আগে প্রাণ আর এফ এল গ্রুপ দুই হাজার ষোলো সালে নাটোরে পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চালু করে এবার স্বাস্থ্যখাতে রাজশাহী ও নাটোর এলাকায় আরও অবদান রাখতে এই নার্সিং কলেজের উদ্বোধন করা হলো। এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ